তো মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আমাদের জীবন। আমাদের জীবনে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। গঙ্গার ধারে আসলে মনটা খুব ভালো লাগে, তাই মর্নিং ওয়াকে হাঁটতে হাঁটতে চলে আসি গঙ্গার ধারে। কি সুন্দর মনোরম পরিবেশ, খুব ভালো লাগে। একটু পরেই বাড়ির দিকে ব্যাক করব। এই হচ্ছে আমাদের মল্লিক বাজার মাছ বাজার। এখান থেকেই মাছ কিনি আমরা। ও আজকে একটু চুনো মাছ নেবো, ছোট মাছ, কম দামে মাছ পাওয়া যায় এখানে। চা করছো? এই নাও মাছ, ধুয়ে নাও তাড়াতাড়ি। তো এই মাত্র আমি ফিরলাম মর্নিং ওয়াক থেকে, জাস্ট ফ্রেশ হয়ে তোমাদের কাছে এলাম। তো পর্ণু বাবা আমাকে আজকে রুটি বেগুন ভাজিয়েছে, তো তোমাদের একটু দেখিয়ে দিই। তো ব্রেকফাস্টটা আজকে রুটি আর বেগুন ভাজা দিয়েছে, তো এখন আমি এটা টিফিন ব্রেকফাস্ট করে আবার তোমাদের কাছে আসছি। তো আমি আজকে একটু বাজারেও গেছিলাম, ছোট মাছ এনেছি। আমার ছোট মাছ খেতে খুব ভালো লাগে, জানো তো। তো আবার একটু পরেই আমাকে বেরোতে হবে। কেন বেরোতে হবে সবই তোমরা জানো, তো তোমাদের একটু দেখাই কী মাছ এনেছি। এখানে রয়েছে বেলে মাছ, এই হ্যাঁ বেলে মাছ, আর এখানে রয়েছে পুঁটি মাছ। মাছটা জানো তো খুব সস্তায় পেয়েছি, দুটো মাছ মিলিয়ে 50 টাকা দিয়ে এই মাছ এনেছি। কি করব, যখন যেরকম হবে তখন তো সেরকমই খেতে হবে। তো এই রান্নাই হবে। আজকে এখন রান্না করব হচ্ছে, দেখো পুঁটি মাছ। পুঁটি মাছ ভেজে রেখে দিয়েছি, আর এখানে একটু সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখে দিয়েছি, আর এখানে বেগুন ভাজছিলাম। আমি বেগুন দিয়ে একটু পুঁটি মাছ রান্না হবে, আর এখানে এই পুঁটি মাছের মধ্যে একটু পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দেব। আজকে মোটামুটি পুঁটি মাছটা রান্না করব। সামান্য অল্প একটুখানি তেল দিলাম, ফোড়নে দেব কালো জিরে ফোড়ন দিলাম। এবারে আমি সামান্য একটুখানি হলুদের গুঁড়ি দিলাম। মশলা জলটা দিয়ে একটু কষিয়ে নেব। কষানো আমার হয়ে গেছে, এবারে বেগুন গুলো আর মাছটাকে একসাথে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সামান্য একটুখানি লবণ দিয়ে নিলাম। নামানোর আগে সামান্য একটু
ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। তৈরি আমার পুঁটি মাছের ঝাল। তো আমি এখন খেতে বসেছি, সকাল থেকে আসলে আজকে আমার ইচ্ছে করছিল না খেতে, সেই জন্য কিছুই মানে মুড়ি খেয়েছিলাম একটু আর বিস্কিট খেয়েছি, তো ওই জন্য আজকে তাড়াতাড়ি বসেছি খেতে। আর বাবাও নেই বাড়িতে, কলকাতায় গেছে একটু কাজে। তো আজকের মেনু কী আছে তোমাদের বলে দেখি। আজকে দিয়েছি হচ্ছে ভাত দিয়েছে, পটলের ঝোল দিয়েছে, আর পুঁটি মাছের ঝোল, আর স্যালাড রয়েছে মানে শসা রয়েছে। এই দিয়ে আমি লাঞ্চ করব। আজকে সকালবেলা মানে ইচ্ছা করছিল না, ওই জন্য আজকে ব্রেকফাস্ট করেই নিই বলতে গেলে। একটু মুড়ি খেয়ে নিয়েছি আর একটু বিস্কিট খেয়েছি, বিস্কিটই বেশি খেয়েছি, মুড়ি কম খেয়েছি। তো এখন খাওয়া শুরু করা যাক, কারণ খিদে পেয়ে গেছে, খাইনি যেহেতু, সেহেতু খাওয়াটা শুরু করছি। দাদা, আঙ্কেল, আন্টি সবার উদ্দেশ্যে আমার কিছু কথা আজকে শেয়ার করার আছে তোমাদের সাথে। আমরা খুব পাজেল, কার কথা শুনব কমেন্ট সেকশনে আর কার কথা শুনব না, সেই যে বিষয়টাতে আমরা খুব পাজেল। একটা একটা করে পয়েন্টে আমি আসব। তো তোমরা জানোই যে আমাদের বাড়ির একটা সমস্যা রয়েছে, সেটা দুদিন ধরে ভিডিও করা হচ্ছে সেটা নিয়ে। তোমাদের কালকের ভিডিওতেও ক্লিয়ারলি বলা হয়েছে যে বিষয়টা কি, ফার্স্ট দিনের বিষয়টাতে ক্লিয়ার করে বলা হয়নি, সেই জন্য অনেকেই বলেছিল যে আমরা গল্প ফেটেছি এবং মিথ্যাচার করছি। নিজের বাড়ি নিয়ে কি কেউ মিথ্যাচার করে আঙ্কেল আন্টি দিদিরা? আমার ভিউয়ারদের উদ্দেশ্যেই বলছি, নিজের বাড়ি নিয়ে, এটা তো একটা সোশ্যাল মিডিয়া, সারা বিশ্বের মানুষ, আমার সাবস্ক্রাইবাররা বিশ্বে ছড়িয়ে রয়েছে, সেই নিয়ে অনেকেই, অনেক পর্যটনও দেখবে আমার ভিডিও, যারা আমার আমার বন্ধু বান্ধব যারা রয়েছে বা আত্মীয় স্বজন সবাই তো দেখবে এটা। আমার আত্মীয় স্বজনরা যারা দেখে আমার ভিডিও, তাদের কাছেও তো একটা বাজে মেসেজ দেবে যে ওরা মিথ্যে কথা বলছে। তো আমাদের তো সোশ্যাল স্পেসটিস তো লস হবে, তো সেটা কি কেউ নিজে থেকে নিজেদের প্রেস্টিজ লস করতে চায়? তোমরাই বলো, যদি সেটা সত্য না ঘটনাটা হয়, সেটা বলে আমাদের ফায়দাটা কি? সেটাই হচ্ছে কথা। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ঘটনাটা সত্যি, এবং সেটার জন্য আমার কাকা কাকিমারা খুব চিন্তিত বিষয়টা নিয়ে, আমার বাবা মাও খুব চিন্তিত। তো সবাই দৌড়াদৌড়ি করছে, উকিলের সাথে পরামর্শ করছে, এবং এই বিষয়টা নিয়ে অনেকের সাথেই কথা বলানো হচ্ছে। আমার কিছু সাবস্ক্রাইবার, ভালো সাবস্ক্রাইবার যারা রয়েছেন আমার কাছে, যারা ভালো খারাপের বস্তু না নয়, যারা ধরো আমার, যাদের কাছে আমার ফোন নাম্বার রয়েছে, অনেকেই আমাকে কল করেছে, অনেক পরামর্শ দিয়েছে তারা, এবং আমার বাবা মার সাথে কথা বলেছে যে এরকম এরকম করুন তাহলে এটা এটা এরকম এরকম হবে, একটা পরামর্শ দিয়েছে। সত্যি কথা বলতে আমি এই বিষয়টাতে এনগেজ হইনি, কারণ আমি এই বিষয়টা, আমার বাবা যেহেতু প্রেজেন্ট রয়েছে, তারা আমার ফিউচার নিয়ে ভাববে, সেই জন্য নিজেকে জড়াইনি এখানে। আর একটা কথা, আমার মাকে নিয়ে, আমার মা নাকি সেজেগুজে নাকি অনেকেই বলে যে অনুপমাদি কেন সাজো না, আবার নাকি বলে, অনেকে বলে সেজে গুজে পটের বিবি হয়ে ক্যামেরার সামনে বসে পোজ দিয়ে দুঃখের কাহিনী শোনাও।
তো আমার মার স্বাদ আমি ছোটবেলা থেকে দেখেছি, একটা লিপস্টিক পরা এবং একটু কাজল পরা আর একটা শাড়ি পরা হচ্ছে আমার মার সাজ। সারা জীবন এটাই দেখেছি, কোনো পাউডার মাখা নয়, কিচ্ছু করে না মা। তো একটা শাড়ি পরা আর একটা যদি লিপস্টিক পরাটা যদি এতটাই অপরাধ হয়ে যায়, মা খুব কষ্ট পেয়েছে কমেন্টটা পর, মানে কমেন্টটা আসার পর। এবং মানে কি বলবো তোমাদের, তোমরাই বিচার করো যে কি মার মার মানে ভিডিও মাকে ভিডিওতে আসবে না তাহলে। আর মা নাকি নাটক করে কথা বলে, আমি তো মার যেভাবে আমার মা আমাদের সাথে কথা বলে সেইভাবেই আমাদের ক্যামেরার সামনে মা এইভাবেই কথা বলে। অনেকেই বলেছে মা নাকি খুব নাটক করে কথা বলে, তো আমি তো বুঝে পাই না কোনটা নাটক। আমাকেও নাকি আমিও নাকি নাটক করে কথা বলি, এটা বিষয়ে এটার বিষয়েও কথা বলেছে, আমিও নাকি নাটক করে কথা বলি। তো আমি তো বুঝতে পারি না যে আমি নাটকটা কোথায় করলাম। আমার বাবা নাটক করতো, থিয়েটার গ্রুপ করতো এককালে, যখন বাবা ইয়াং ছিল তখন বাবা এইসব করেছে। আমি কোনোদিন নাটক করিও নি, আমি আর মা কোনোদিন নাটক করিও নি, শিখিও নি এবং করতে জানিও না। বাট লোকে বলে আমরা নাকি নাটক করি, তো বুঝতে পারি না যে কি তোমরা আমাদের থেকে চাও। মানে মানে কি মানে মানে তোমরা মানে আমার আমি তোমাদের ভালোবাসাতেই সুস্থ হচ্ছি, আবার কিছু কিছু সাবস্ক্রাইবার আমাকে ডিমোটিভেট করছে, কেন করছে, ফায়দাটা কি ওনাদের আমি বুঝতে পারি না সত্যি কথা বলতে। আরেকটা কথা বলছি, মানে মানুষ যখন কারোর বাড়িতে যায় তখন তো মুখে মানে এমনি এমনি না খাইয়ে তো কেউ কাউকে ছাড়ে না, আর কেউ কারোর বাড়িতে খেতেও যায় না সত্যি কথা বলতে। আমি যদি কারোর বাড়িতে যাই তো আমি কি ভাবো যে বাবা যাই খেতে পাবো, অনেক খেতে পাবো জীবনে যাই, এটা ভেবে তো যাবো না। আমি দেখা করতে যাবো, কথা বলতে যাবো, সেই জন্যই যাবো। আর একটা লোক তো সবাই সবসময় আসে না সবার বাড়িতে, একদিন আসবে, দুদিন আসবে, তার তিন দিন তো আসবে না। তো আমাদের বাড়িতে মা সবসময় আমাকে শিখিয়েছে যে যেই আসবে তাকে, ছোটবেলা থেকে দেখেছি যে মা সবসময় যেই আসতো তখনই তাকে কিছু না কিছু কিনে হোক বানিয়ে হোক তাকে খাইয়ে পাঠাতো। আর যখন সে আমাদের সাবস্ক্রাইবার আমার কাছে খুব স্পেশাল, তাদেরকে আমরা পরিবারের সদস্য বলি। পরিবারের সদস্য যখন বাড়িতে আসে তখন তো আমাদের স্পেশাল ফিল করায় তারা। সাবস্ক্রাইবার যখন আসে বাড়িতে তো একজনকে, আমার মা তখন শরীর খারাপ হয়েছিল, তো আমার মা মোগলাই পরোটা খাইয়েছিল, সেটা নিয়ে খুব ট্রোলড হয়েছে মা। মোগলাই পরোটার দোকান খুলে বিক্রি করাটাই শ্রেয়। আমরা না সত্যি কথা বলতে অভাব, আমরা যদি না খেতে পাও যদি মরে যাই কোনোদিন ওই ক্লাসে আমরা পড়ি না যে ঠেলা গাড়ি নিয়ে বিক্রি করতে বসবো বা আলু পটল বিক্রি করব বাজারে গিয়ে, সেই ক্লাসে আমরা পড়ি না। সেই জন্য পেটে বিদ্যে রয়েছে, তো সেই জন্য ওটা না আত্মসম্মানে লাগবে সত্যি কথা বলতে। তো আমি কি বলতে চাইছি সেটা তোমরা কিন্তু মনে করো না যে অহংকারের কথা বলছি, আত্মসম্মানে লাগবে সত্যি কথা বলতে। কারণ আমার মা বাবা কালচারাল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে, আর আমি শিক্ষিত একজন মানুষ। সত্যি তোমাদের কাছে অনুরোধ করছি, হাত জোর করে অনুরোধ করছি যে এরকম কমেন্ট করে আমাদেরকে মোটিভেট করে দিও না, তোমরা এমন কিছু করো যাতে আমরা ইন্সপায়ার্ড হই। তোমাদের কাছে এইটুকুই অনুরোধ আমার। তো এই বলেই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার কথা যদি তোমাদের ভালো লাগে ছোট বোন হিসাবে মাফ করে দিও, যদি কোনো বড় কথা বলে ফেলে থাকি তাহলে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার মনে হলো যে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করাটা উচিত, হয়তো তোমরা বলবে যে ওনাদের কিছু বললে পড়ে ওনাদের গায়ে লেগে যায়। না, গায়ে লাগার বিষয়টা নয়, এমন তো মানে ট্রান্সপারেন্সিটা বজায় রাখছে তোমাদের সাথে। তোমরা যেহেতু আমাদের কাছে খুব স্পেশাল, তোমরা আমাদের কাছে সত্যি কথা বলতে সত্যি তোমরা খুব ইচ এন্ড এভরি একটা একটা মানুষ আমাদের কাছে স্পেশাল তোমরা।
তো ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষের মনে হচ্ছে স্পেশাল, সেই জন্যই কথাটা বলা। এমন কথা বলো না যাতে আমাদের, আমরা তো হিউম্যান বিং, আমাদেরও কষ্ট হয়, আর আমরা যেটাই হয় ঘটনা সেটাই দেখানোর চেষ্টা করি। এমন কিছু করি না যেটা তোমাদের স্ক্রিপ্টেড হয়, এটা করার চেষ্টা করি না বা মিথ্যা কথা বলি না তোমাদের কাছে, কারণ এটা তো সোশ্যাল প্ল্যাটফর্ম। এখানে তোমরা হয়তো, তোমাদের হয়তো আমরা চিনি না কাউকেই, কিন্তু আমাদের চেনাশোনা লোক তো আমাদের সব মানে ভিডিও দেখে, তারা তো আমাদের চেনে। ধরো কেউ একজন আমাদের চেনাশোনা লোক, তাদের কাছে তো আমরা খারাপ হচ্ছি যেন মিথ্যা কথা বলছে, তাহলে তো আমাদের সোশ্যাল প্রেস্টিজটা ডাউন হবে। সেটা কি কেউ করেন জেনে শুনে বলো তোমরা? আমার কথাটা একটু একটু যদি ভেবে দেখো পাইল, কিন্তু খুব মানে ভুল কথা বলছি না। তো এখানেই ভিডিওটা এন্ড করছি, নমস্কার।